স্থানীয় সংগীত ও নাটক পাড়ায় এখন রীতিমত উৎসবের আমেজ। সাকিব আহমেদ মিঠুর ক্যামেরায়, ইকবাল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিনের গণসংগীতের আসরে রাত জাগা দর্শকদের উপস্থিতি বলে দেয় এমন আয়োজনের জন্যই তারা অপেক্ষায় ছিলেন বহুদিন। দর্শকদের উচ্ছ্বাসের সাথে নতুন মাত্রা যোগ করলেন সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলী। কিষাণ বলে কেন এড়িয়ে চলো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো। গত দু বছর ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে সিলেটের সংস্কৃতি অঙ্গন ছিল অনেকটাই স্থবির, আর তাই মুক্ত পরিবেশে আবারও মঞ্চে আলো জ্বলেছে। কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হয়েছে সাত দিনের নাট্য উৎসব। আপনি যদি মাথাবার কিছু বলতেন তাহলে আমার মুখ খুলতে হইতো না। গণসংগীতের যে নিজস্ব শক্তি এবং গণসংগীতের এই যে অনুষ্ঠানগুলি, সেই আয়োজন আমরা করছি স্থানীয় উদ্যোক্তা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশের স্বাধীনতার মধ্যে আবার একটা ছুবল দিতে চেয়েছিল এবং যুদ্ধাপরাধী রক্ষার জন্য, সেই থেকে বেরিয়ে এসে সংস্কৃতিকর্মীরা নাট্যকর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবার সরব হয়েছে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গত বছর হামলা করেছিল প্রতিক্রিয়াশীল চক্র। সংগ্রামী শিল্পীরা এই আঘাতকে শক্তিতে পরিণত করার শপথ নিয়েছেন। এটা নিতান্তই সবার জন্য এবং আমাদের জন্য একটা সুফল বয়ে আনবে, কেননা আমরা নানান দুর্যোগের মধ্যে আমরা অনেক সময় গান করতে পারি না। মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই এবং সেজন্য আমাদের অস্ত্র গণসংগীত, আমাদের অস্ত্র মৌলবাদ বিরোধী নাটক। সংস্কৃতির শুদ্ধতায় সমাজ থেকে বিদায় নেবে সব কুসংস্কার, আলোর পথে যাত্রা করবে পুরো জাতি, এমন বিশ্বাস সংস্কৃতিকর্মীদের। ইকবাল মাহমুদ, একাত্তর, সিলেট।